সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জাহাজ সোমালীয় জলদস্যুরা ছিনতাই করার পর এই ঘটনাটি তারা ভারতীয় নৌবাহিনী উদ্ধার করেছে বলে বাংলাদেশের শীর্ষ প্রায় সকল গণমাধ্যমে প্রচার করছে। দুঃখজনকভাবে এটা সত্য কথা যে বাংলাদেশের যে ছিনতাই হওয়া জাহাজ, এই জাহাজটি ভারতীয় সেনাবাহিনী উদ্ধার করেনি। তারা উদ্ধার করেছে মাল্টার পতাকাবাহী একটি জাহাজ, এবং এই জাহাজটি সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে 17 জন নাবিক সহ একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এবং জাহাজে 35 জন জলদস্যু ছিল, তারা সবাই আত্মসমর্পণ করেছে, এই খবর প্রকাশ করেছে আল জাজিরা। উদ্ধার হওয়া জাহাজটি মাল্টার পতাকাবাহী, নাম এভি রুইন। এটি একটি বাল ক্যারিয়ার যেটি গত ডিসেম্বরে ছিনতাই হয়। ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, বিশেষ কমান্ডো সহ ভারতীয় নৌবাহিনী সোমালি জলদস্যুদের হাইজ্যাক করা একটি পণ্যবাহী জাহাজ জব্দ করে এবং 17 জন ক্রু সহ সদস্যকে উদ্ধার করেছে। অভিযানে ভারতীয় নৌবাহিনী বিশেষ কমান্ডোরাও অংশগ্রহণ করেন বলে জানা গেছে। দুর্ভাগ্যজনকভাবে এই খবরটি বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং মানুষের মধ্যে ভুল তথ্য প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের যে ছিনতাই হওয়া যে জাহাজ, সেই জাহাজটি উদ্ধার করা হয়েছে। কিন্তু এই জাহাজটি মোটেও উদ্ধার করা হয়নি এবং বাংলাদেশের জাহাজটি এখন পর্যন্ত সোমালীয় জলদস্যুদের কাছে জিম্মি রয়েছে বলে জানিয়েছে এমভি আবদুল্লাহর জাহাজের মালিক কোম্পানিটি।